الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد সম্মানিত কোরআন প্রেমী ভাইরা আমরা সকলে আল্লাহ তাআলার শুকর আদায় করছি যিনি আমাদেরকে পবিত্র মাহে রমাদানের সিয়ামরত অবস্থায় কোরআনের ভাষা কোরআন নাজিলের মাসে কোরআনের ভাষা চর্চার সুযোগ করে দিয়েছেন রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমরা ইতিমধ্যে অনুশীলন ক্লাস সহ 10টি ক্লাস শেষ করেছি আজকে আমরা 11 ক্লাস শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ তো আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং আজকে থেকে কয়েকটি ক্লাস আমরা আরবি শব্দের যে গুরুত্বপূর্ণ একটি দিক সেটি হলো ফাইল তথা ভার্ব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আমরা এতদিন এসএম নিয়ে কথা বলেছি এবং এখন ফাইল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এই এই আলোচনাটা বা এই পার্ট গুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ এই শব্দগুলো জানলে স্টাইল জানলে এগুলো কাঠামোগুলো বুঝতে পারলে আমরা নিজেদের থেকে হাজার হাজার শব্দের অর্থ বের করতে পারবো এবং অর্থ বুঝতে পারবো ইনশাআল্লাহ তো এই জন্য আশা করছি আপনারা খেয়াল করবেন বিশেষ করে ফাইলের স্ট্রাকচার গুলো একটু লক্ষ্য করবো আমরা ইনশাআল্লাহ আমরা শুরুতেই মূল বিষয়ের দিকে একটু দৃষ্টিপাত করতে চাই বিষয়টি হলো ফেল আমরা ফেলের ব্যাপারে যেটা জেনেছি এটা হলো ক্রিয়াবাচক শব্দ এসএম হলো নামবাচক শব্দ ফেল হলো ক্রিয়াবাচক আর অব্যয়সূচক যেগুলো সেগুলোকে আমরা হরফ বলেছি এই তিন ধরনের শব্দই আরবি ভাষায় আছে বা কোরআন মাজিদে আছে এসএম অথবা ফেল অথবা হরফ এখন ফেলের ক্ষেত্রে একটা বিষয় আমরা একটু মাথায় রাখবো সেটি হলো যে ফেলটা বা কোনো শব্দ তখনই ফেলের অন্তর্ভুক্ত হবে যখন এটি তিন কালের কোন একটা কালের সাথে হয় অতীত নইলে বর্তমান নইলে ভবিষ্যতের সাথে জড়াবে যেমন আমরা নাসরুন শব্দের অর্থ জানি সাহায্য বা সাহায্য করা নাসরুন মানে সাহায্য বা সাহায্য করা এইটা এসে ফেল নয় ফেল হইতে হইলে এটা হয় এই অর্থ দেবে যেমন নাসরা সে সাহায্য করলো অতীতকাল অথবা সে সাহায্য করছে বা করবে বর্তমান ভবিষ্যৎ তুমি সাহায্য করো আদেশ তুমি করো তার মানে এটা করতে হবে এটা ভবিষ্যতের সাথে আদেশগুলো জড়িত তুমি সাহায্য করো না এটাও ভবিষ্যতের সাথে মানে নিষেধ এই চার প্রকারের কোন প্রকার হইলে তখন ফেল হবে অতীত সে সাহায্য করলো বর্তমান ভবিষ্যৎ সে সাহায্য করছে বা করবে আদেশ তুমি সাহায্য করো নিষেধ তুমি সাহায্য করো না এই চারটি স্টাইলে যখন আসবে এগুলোকে আমরা ফেল বলবো হয় সেটি অতীতের অর্থ বর্তমান কিংবা ভবিষ্যতের অর্থ আদেশ কিংবা নিষেধ নাসরা ইয়ানসুরু অনসুর লাতাস এগুলো হচ্ছে ফেল আর যদি শুধু কাজটা বোঝায় যেমন নাসরুন সাহায্য এটা ফেল না এটা হলো এটা এসএম হবে অর্থাৎ এসএম এর মধ্যে কাজের নাম আমরা একটা বলেছি কাজের নাম এটা হলো যেমন একই ভাবে নজর নজর দেখা এটা হলো ফেল এ এসএম কাজের নামগুলো সবগুলোই এসএম কিন্তু কাজটা অতীত বর্তমান ভবিষ্যৎ আদেশ নিষেধ এই চারটি ধরনের কোন এক ধরনে আসলে তখন সেটি ফেল হবে তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফেল হইতে হইলে এই চার ধরনের কোন এক ধরন হইতে হবে যেমন আমরা এখানে উদাহরণ দিলাম একটা নাসরা সে সাহায্য করলো এটা অতীত নাসরা ইয়ানসুরু সে সাহায্য করছে বা করবে এই যে দ্বিতীয় শেপটা আমরা এগুলো জানবো বিস্তারিত ইনশাল্লাহ সে সাহায্য করছে বা করবে এটা হলো বর্তমান ভবিষ্যৎ দুটি অর্থ প্রদান করবে অনসুর এটা হলো আদেশ তুমি সাহায্য করো লাতানসুর তুমি সাহায্য করো না আচ্ছা এবার আসেন নাসরার জায়গায় যদি আমরা নাজরা দেই তখন অর্থ কি হবে বলেন তো নাজরা একটু দেখা দেখা সে দেখলো নাসরা মানে সে সাহায্য করলো তাহলে নাজরা মানে কি
আর ইয়ানজুরু সে সাহায্য করছে বা করবে, তাহলে ইয়ানজুরু অর্থ কি হবে? সে দেখছে বা দেখবে, দেখছে বা দেখবে, বর্তমান ভবিষ্যৎ। অনজুর মানে তুমি সাহায্য করো, তাহলে অনজুর অর্থ কি হবে? তুমি দেখো, তুমি দেখো, মাশাআল্লাহ। লা তানজুর অর্থ তুমি সাহায্য করো না, তাহলে লা তানজুর অর্থ কি হবে? তুমি দেখো না, তুমি দেখো না, নিষেধ, তুমি দেখো না। আচ্ছা, এবার দেখেন, কতল মানে তো হত্যা করা, এখান থেকে কতালা অর্থ কি হবে? কতালা হত্যা, সে হত্যা করলো। আচ্ছা, তাহলে ইয়াকতুলু, ইয়াকতুলু যেমন ইয়ানজুর মানে সে দেখে বা দেখছে, দেখবে, ইয়ানজুর সে সাহায্য করছে বা করবে, তাহলে ইয়াকতুল অর্থ কি হবে? হত্যা করো, সে হত্যা করছে বা করবে। তুমি হত্যা করো, যারা খেয়াল করেন আবার খেয়াল করো, অনজুর মানে তুমি সাহায্য করো, আদেশ, অনজুর মানে তুমি দেখো, আদেশ, তাহলে উক্তর অর্থ কি হবে? তুমি হত্যা করো না, তুমি হত্যা করো না, এটা নিষেধ। আচ্ছা, এবার আসেন আমরা দাখালা শব্দতে। দাখালা মানে কি? দাখিল হওয়া, প্রবেশ করা। এই তো মাশাআল্লাহ, একজন বলেছেন, ধন্যবাদ, জাযাকাল্লাহ। একটু বাকিরাও খেয়াল করেন, আবার খেয়াল করেন, ইয়ানজুরু সে সাহায্য করছে বা করবে, ইয়ানজুরু সে দেখছে বা দেখবে, ইয়াকতুলু সে হত্যা করছে বা করবে, তাহলে ইয়াদখুলু অর্থ কি হবে? সে প্রবেশ করছে বা করবে, সে প্রবেশ করছে বা করবে, করছে বা করবে, সে প্রবেশ করছে বা করবে, করবে। আচ্ছা, এবার আসো, আচ্ছা, অনজুর, অনজুর মানে তুমি দেখো, উকতুল তুমি হত্যা করো, তাহলে উদখুল অর্থ কি হবে? তুমি দেখো না, লা তাদখুল তুমি হত্যা করো না, তাহলে লা তাদখুল অর্থ কি হবে? তুমি প্রবেশ করো না, নিষেধ। আচ্ছা, এবার আসুন, খারাজা মানে হলো বের হওয়া, খারিজ হওয়া, হ্যাঁ, খারাজা, এখান থেকে খুরুজ মানে বের হওয়া আর কি। তো নাসরা সে সাহায্য করলো, নাজরা সে দেখলো, কতালা সে হত্যা করলো, দাখালা সে প্রবেশ করলো, তাহলে খারাজা অর্থ কি হবে? সে বাইরে হলো, বাইরে হলো, সে বের হলো, সে বের হলো, বের হলো। ইয়াদখুলু সে প্রবেশ করছে বা করবে, তাহলে ইয়াখরুজ অর্থ কি হবে? সে বের হবে। ইয়াদখুলু অর্থ সে প্রবেশ করছে বা করবে, তাহলে ইয়াখরুজ অর্থ কি হবে? সে বের হচ্ছে বা হবে, সে বের হচ্ছে বা হবে। আচ্ছা, এবার আসুন, উদখুল, উদখুল মানে তুমি দাখিল হও, প্রবেশ করো, তাহলে উখরুজ মানে কি? তুমি বের হও, তুমি বের হও, তুমি বের হও, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, লা তাদখুল, লা তাদখুল তুমি প্রবেশ করো না, প্রবেশ করো না, আর লা তাখরুজ অর্থ কি হবে? তুমি বের হও না, তুমি বের হও না, তুমি বের হও না। আচ্ছা, তাহলে এই চারটা আমাদের মোটামুটি পরিষ্কার। এই প্রথম সারিটা উপর থেকে নিচে, নাসারা, নাজারা, কাতালা, দাখালা, খারাজা, এগুলো সবগুলো হলো অতীতের। সে সাহায্য করলো, সে দেখলো,
সে হত্যা করলো, সে প্রবেশ করলো, সে বের হলো অতীতের। এই অতীত গুলোকে আরবিতে একটা নাম দেয়া হয়, এটাকে বলা হয় আল ফেলুল মাদি, ফেল মাদি। হ্যাঁ, এটাকে ফেলে মাদি বলে, মাদি মানে হলো অতীতকাল, ফেল মানে তো ক্রিয়া, আমরা শুধু মাদিটাই লিখলাম, মাদি অতীত। দ্বিতীয়টা সে সাহায্য করছে বা করবে, বর্তমান ভবিষ্যৎ দুটো অর্থ দিল, ইয়ানজুরু সে দেখছে বা দেখবে, ইয়াকতুলু সে হত্যা করছে বা করবে, ইয়াদখুলু সে প্রবেশ করছে বা করবে, সে বের হচ্ছে বা হবে। এই যে বর্তমান ভবিষ্যতের অর্থ প্রদান করে, বর্তমান কিংবা ভবিষ্যৎ দুটো অর্থই দেয়, এটাকে আরবিতে বলে মুদারে, মুদারে, মুদারে। তাহলে একটা হলো মাদি আর একটা হলো মুদারে। মাদি মানে হলো অতীতকাল, মুদারে হলো বর্তমান ভবিষ্যৎ, বর্তমান কিংবা ভবিষ্যৎ। আচ্ছা, এরপরে অনসর, তুমি সাহায্য করো, এই যে আদেশ, অনজর তুমি দেখো, উক্তুল তুমি হত্যা করো, উদখুল তুমি প্রবেশ করো, উখরুজ তুমি বের হও, আদেশগুলো কার ভিতরে বলে আমর, ফেলুল আমর। আমরা জানি আমর বিল মারুফ মানে কি, আমর বিল মারুফ মানে কি, সৎকাজের আদেশ দাও, সৎকাজের আদেশ দাও, যে আমর, আমর মানে আদেশ, ঠিক আছে, আদেশ সূচক বাক্য, হ্যাঁ আমর মানে আদেশ। তাহলে ফেলুল আমর মানে হলো আদেশ সূচক ক্রিয়া, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়া, ফেলুল আমর আদেশ সূচক ক্রিয়া, আমর আদেশ। এরপরে থাকলো কি, লা তানসুর তুমি সাহায্য করো না, লা তানজুর তুমি দেখো না, লা তাকতুল তুমি হত্যা করো না, লা তাদখুল তুমি প্রবেশ করো না, লা তাখরুজ তুমি বের হয়ে না। নিষেধকে আরবিতে কি বলে, আরেকটা কি আছে, তাহলে আমরা এই চার ধরনের ফেল পেলাম, চার ধরনের ফেল পেলাম, মানে ফেলের প্রকার হলো চারটি। এখন যদি প্রশ্ন করো ফেল কয় প্রকার, উত্তর কি হবে, চার প্রকার ফেল হবে, চার চার প্রকার, চার প্রকারের নাম কি কি, মাদি মুদারে আমর, মাদি মুদারে আমর নাহি, হ্যাঁ মাশাআল্লাহ, মাদি মুদারে আমর নাহি, মাদি মুদারে আমর নাহি। আমরা টার্ম গুলো মুখস্ত রাখি তাহলে আমাদের জন্য সহজ, বাংলা মুখস্ত করার চেয়ে মাদি মুদারে আমর নাহি, মাদি মুদারে। আমরা একটু চার পাঁচবার একটু প্র্যাকটিস করে ফেলি নিজেরা, এরপরে খারাজা ইয়াখরুজ আমরা এই চার প্রকার ফেল পেলাম, আল ফেলুল মাদি, আল ফেলুল মুদারে, ফেলুল আমর, ফেলুল নাহি, বাংলা লেখা আছে সবকিছু। আচ্ছা, ফেলে মাদি মানে ইতোমধ্যে আমরা জেনেছি, ফেলে মাদি হলো কি, অতীতকালীন ক্রিয়া, অতীতকালের অর্থ বুঝবে। এখন ফেলে মাদি একটা শব্দ যে ফেলে মাদি অর্থই দিল, এটা আমরা বুঝবো কি করে, বুঝার কায়দাটা কি, সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। শব্দটা দেখে এটাকে অতীত না বর্তমান ভবিষ্যৎ, মুদারে নাকি আমর না নাহি,
আমরা বোঝার প্রক্রিয়াগুলোই আমরা ধীরে ধীরে আমরা দেখব। এবার দেখুন, আমরা যখন ফেলে মাদি বলে মোতারে বলে এগুলো চর্চা করব, তখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে একটা লক্ষ্য করেছেন কিনা আপনারা ইতিমধ্যে, নাসারা মানে হলো সে সাহায্য করলো করলো, তার মানে এখানে একটা হুয়া আছে, হুয়া হুয়া। বাংলা বা ইংরেজিতে ক্রিয়ার মধ্যে কিন্তু কর্তা নেই, বাংলা বা ইংরেজিতে ক্রিয়া ক্রিয়ার মধ্যে কর্তা নেই, যেমন ডু, ইট, গো, হ্যাঁ, টাচ, টিচ, রিড, কোথাও কিন্তু সাবজেক্ট নেই, শুধু ভার্ব সেপারেট। আরবি ভাষায় যখনই চার প্রকারের কোন প্রকারে পড়বে তখন এর মধ্যে একটা সাবজেক্ট থাকবে। এগুলো বের করব কিভাবে সেটাই আমরা জানবো। তাহলে নাসার তো সে সাহায্য করলো মানে এর মধ্যে একটা হুয়া আছে। এবার দেখুন, এবার দেখুন, নাজারা মানে সে দেখলো, নাজারা সে দেখলো, এর ভিতরে একটা হুয়া আছে তাই না, সে দেখলো, হুয়া হুয়া মানে সে। এবার দেখেন ফেলে মুতারের ভিতরে একই সিস্টেম, ইয়ানসুরু সে সাহায্য করছে, এখানে সে একটা আছে, হ্যাঁ অনসুর, দেখেন অনসুর, অনসুর মানে কি, তুমি সাহায্য করো, এই যে তুমি, তুমি আরবি কি, আনতা, এই তার মানে এর মধ্যে একটা আনতা আছে, আনতা আছে। এরপর হলো লাতানসুর, অর্থ কি, তুমি সাহায্য করো না, তুমি সাহায্য করো না, এর ভিতরও কিন্তু একটা তুমি আছে, আনতা তুমি আছে, তুমি আরবি হলো আনতা। বোঝাগুলো আরবি ভাষায় যতগুলো ফেল আছে প্রত্যেকটি ফেলের সাথে একটা সাবজেক্ট আছে এবং সেটি হলো সর্বনাম, দমির। আমরা দমির পড়েছি, খেয়াল আছে, জি, কয়টা দমির পড়েছিলাম, চোদ্দটা, চোদ্দটি। আমরা মুক্ত সর্বনাম পড়েছি চোদ্দটা, যুক্ত সর্বনামও ওই স্টাইলে আরো চোদ্দটা পড়েছি। দমির হলো মূলত ওই চোদ্দটি, মুক্ত রূপ এবং যুক্ত রূপ। এখন এই চোদ্দটি মুক্ত সর্বনাম কার খেয়াল আছে, কে বলতে পারবেন? আমাদের সিদ্দিক ইব্রাহিম ভাই এবং রাজন ভাই দুইজনে বলেছেন যুগপত ভাবে, জাযাকুমুল্লাহ খাইরান। তো এখানে এই এই যে চোদ্দটি হুয়া হুমা হুম সে তারার অর্থে ছয়টা আসে, আপনাদের খেয়াল আছে, তারপর আমি লিখে দিচ্ছি যেন একযোগে সবার সামনে থাকে, আনা এবং নাহনু, আনা এবং নাহনু থাকে। আনা আনা নাহনু, আচ্ছা এই যে চোদ্দটি, এই চোদ্দটি। এখন এই হুমা অর্থ কি, হুমা হুমা তারা দুইজন, তারা দুইজন, তারা দুইজন, তারা দুইজন, তারা দুইজন। আচ্ছা হুন্না অর্থ কি, হুন্না তারা সকল নারী বা মহিলা, তারা সকল মহিলা মানে তারা বলতে নারীদেরকে বোঝাচ্ছে। আচ্ছা হোম অর্থ কি, হোম হোম সকল পুরুষ, তারা সকল পুরুষ, পুরুষ তারা সকল পুরুষ, মাশাল। আন্তি অর্থ কি, আন্তি, আন্তি একজন স্ত্রী, তুমি একজন মহিলা, তুমি একজন মহিলা, তুমি একজন মহিলা। আচ্ছা এরপর হলো আন্তুমা মানে কি, আন্তুমা তোমরা দুইজন স্ত্রী, পুরুষ, তোমরা দুইজন পুরুষ বা মহিলা, আন্তুমা মানে দুই জায়গায় কিন্তু, আন্তুমা মানে তোমরা দুইজন পুরুষ, আবার আন্তুমা মানে তোমরা দুইজন মহিলা, মানে একই একই। আন্তুমার অর্থ পুরুষ, তোমরা দুইজন পুরুষ হোক মহিলা হোক সবার ক্ষেত্রেই প্রযোজ্য। তোমার ক্ষেত্রে যেমন আন্তুমাও তেমন, ঠিক আছে। আচ্ছা নাহনু মানে কি, নাহনু
মানে মানে আমরা সবাই আমরা আমরা পুরুষ মহিলা সবার ক্ষেত্রে আমরা আমরা সকল আমরা হ্যাঁ তাহলে হুয়া হুমা হুম ইয়া হুমা হুন্না হিয়া হুমা হুন না এটা কাদের ক্ষেত্রে ব্যবহার হয় স্ত্রীলিঙ্গ মুআন্নাস ফেমিনিন মুআন্নাস আনতা আনতুম আনতুম এগুলো মুযাক্কার না মুআন্নাস মুযাক্কার মুযাক্কার আনতা আনতুম আনতুম না মুআন্নাস মুআন্নাস আর আনা নাহনু মুতাআল্লিকার মুআন্নাস মিউট করে দিলাম মিউট করে দিলাম ওই সাউন্ড পলিউশন হচ্ছে এরপর যারা বলবেন আনমিউট করে দেব তাহলে এই যে 14টি এখন আমরা ফেলের যে রূপান্তর গুলো দেখবো এই চোদ্দটির কোনো একটা থাকবে তার সাথে এই চোদ্দটি দমিরের কোনো একটার অর্থ থাকবে তার সাথে যেমন এতক্ষণ আমরা যেগুলো চর্চা করেছি নাসরা মানে সে সাহায্য করলো নাজরা সে দেখলো এই যে সেটা আছে এগুলোতে আবার অনসর যখন বলেছে তুমি সাহায্য কর তুমি আছে এখন এই যে সে তারা এটা আমরা বের করবো কিভাবে সেটাই আমরা এখন দেখবো ইনশাআল্লাহ প্রথমটা আবার চলে আসি নাসরা দেখেন না স র মানে সে সাহায্য করলো হুয়া সে একজন পুরুষ সাহায্য করলো হুয়া মানে তো পুরুষ তাই না সে একজন পুরুষ সাহায্য করলো না সরা তাহলে যখন আমরা বললাম নাজরা তখন কি হবে এখন একটি স্পেসিফিক অর্থ করে সে একজন পুরুষ দেখলো সে একজন পুরুষ দেখলো এখন নাজরা যখন বলবো এখন হুয়াটা ঠিক অর্থ করবো এখন আসি এই জায়গা আমরা সামিআ শ্রবণ করা অর্থ কি হবে একজন পুরুষ শুনলো সে একজন পুরুষ শুনলো সে একজন পুরুষ শুনলো পড়া পড়া আরবি হলো করা 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 অর্থ কি হবে পড়া সে একজন পুরুষ পড়লো সে একজন পুরুষ পড়লো মানে হুবহু অর্থ করবেন সে একজন পুরুষ পড়লো পড়লো আচ্ছা এবার আসেন তো মুখস্থ করা আরবি কি হেফজো তাই না এবার আমরা একটু শর্ট করে নিই একজন পুরুষ লিখলো এখন এই এখন যদি আমরা হুমা করতে চাই এগুলো তো সব হুয়া তখন কি হবে নাসারা এই যে প্রথমটা এটাকে আমরা এ করে দেই নাসারার সাথে একটা আলিফ যোগ করে দেই নাসারা মানে হলো তারা দুজন পুরুষ সাহায্য করলো নাসারা মানে কি তারা দুজন পুরুষ সাহায্য করলো তারা ছিল হুয়া এখানে হুমা এখন হুমা হ্যাঁ তারা দুজন পুরুষ সাহায্য করলো নাসারা কি করতে হলো একটা আলিফ যোগ হলো আলিফ শুরুটা ছিল আলিফ ছাড়া নাসারা নাজারা সামিআ করা হাফিজা কাতাবা এখন এক আলিফটা নাসারা তারা দুজন সাহায্য করলো নাসারা এবার বলেন নাজারা অর্থ কি হবে নাজারা তারা দুজন পুরুষ নজর দিল দেখলো দেখলো হ্যাঁ এখন বলুন তো সামিআ এখান থেকে যদি বলে তারা দুজনে শুনলো কি করতে হবে শুনলো সামিআ একটা আলিফ দিতে হবে সামিআ তারা দুজনে শুনলো তারা দুজনে শুনলো এবার পড়া আরবি হলো করাআ করাআ বলে কি হবে তারা দুজন পুরুষ পড়লো তারা দুজন পুরুষ পড়লো করাআ তারপরেরটা আমরা কি লিখলাম হাফিজা মানে সে মুখস্থ করলো তারা দুজন পুরুষ লিখলো কি করতে হবে তারা দুজন পুরুষ লিখলো
আচ্ছা এবার আমরা চলে আসি হোম করতে চায় তারা সকল পুরুষ সকল পুরুষে করলো সবাই করলো তাহলে কি করতে হবে এবার দেখো নাসারা এর সাথে ওয়াও যোগ করতে হবে ওয়ার সাথে একটা আলিফ থাকবে উচ্চারণ হবে নাসারু 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 তাহলে প্রথমটা ছিল নাসারা দ্বিতীয়টা নাসারা তৃতীয়টা নাসারু মানে হলো হোম তারা সকল পুরুষ সাহায্য করলো আরবি কি নাসারু নাসারু তারা সকল পুরুষ সাহায্য করলো নাজারু অর্থ কি হবে তারা সকল পুরুষ দেখলো তারা সকল পুরুষ দেখলো মানে হোম আছে এর মধ্যে এখন সামিউ অর্থ কি হবে তারা সকল পুরুষ দেখ শুনলো তারা সকল পুরুষ শুনলো শুনলো শ্রবণ করলো করাউ অর্থ কি হবে করাউ তারা সকল পুরুষ পড়লো করাউ তারা সকল পুরুষ পড়লো এখন বলেন তো হাফিজা থেকে আমরা যদি বলতে চাই তারা সকল পুরুষ মুখস্থ করলো কি হলো হবে শব্দটা হাফিজু 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 তারা সবাই পুরুষ মুখস্থ করলো তারা সকল পুরুষ মুখস্থ করলো কাতাবু অর্থ কি হবে কাতাবু তারা সকল পুরুষ লিখলো 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 কিতাব মানে বই বই যেহেতু লেখা হয় এর জন্য সেটা কাতাবা দিয়ে কাতাবু মানে তারা সকল পুরুষ লিখলো মাশাআল্লাহ এইতো আমরা আপনারা সবাই পড়তেছেন একটু পেজ সেটআপটা দিয়ে নেই এইটা তারা সকল পুরুষ এখন আমরা হুয়া হুমা হুম এই তিনটা দিয়ে পেয়ে গেলাম তাই না দেখুন নাসারা নাসারা নাসারু নাসারা নাসারা নাসারু সে একজন পুরুষ সাহায্য করলো তারা দুজন পুরুষ সাহায্য করলো তারা সকল পুরুষ সাহায্য করলো সব ক্রিয়ায় কি এরকম এই প্যাটার্ন হ্যাঁ এটাই প্যাটার্ন ধরতে পারলে তো কাজ হলো হ্যাঁ একদম সহজ দেখেন আমরা সামনের দিকে যখন যাবো আপনারা দেখবেন বড় বড় শব্দের অর্থ আপনারা করে ফেলতে পারতেছেন নাসারা সে একজন পুরুষ সাহায্য করলো নাসারা তারা দুজন পুরুষ সাহায্য করলো নাসারু তারা সবাই সকল পুরুষ সাহায্য করলো আমরা এবার একটু প্র্যাকটিস করি নাসারা নাসারা নাসারু নাসারা নাসারা নাজারু নাজারা নাজারা নাজারু সামিআ সামিআ সামিউ সামিআ সামিআ সামিউ নাজারা 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 নাসারু নাজারু এরপরে এরপর করা দিয়ে করা 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 এবার আপনার স্টাইলে একটু কমপক্ষে তিনবার ইনশাল্লাহ